আচ্ছা, তাহলে আমাদের তিন ধরনের অ্যাডাপ্টারের কাজ শেষ হলো, এখন আমাদের আর দুই ধরনের অ্যাডাপ্টার বাকি আছে। এখানে দেখেন আমাদের বাকি আছে, আমরা ব্রিজ, নেট আর হোস্টেল নিয়ে কথা বলছি, এখন আমাদের বাকি আছে কাস্টম আর ল্যান্ড সেগমেন্ট নিয়ে। কাস্টম যেটা আছে, এই যে তিনটা তো ডিফল্ট থাকে তাই না? আপনি যখন একটা ভিএমআর মেশিন ইনস্টল করবেন, ধরেন আমি একটা ভিএমআর মেশিন ইনস্টল করতেছি, এখানে দেখেন এখানে আমার ব্রিজ, নেট আর কি আছে, হোস্ট অনলি, এই তিনটা আছে। যখন ইনস্টল করবেন এই তিনটা আপনি বাই ডিফল্ট পাবেন, পরবর্তীতে আপনি কাস্টম করে নিতে পারেন, তাই তো? তো কাস্টমে যদি যান, আপনি কাস্টমে কি ওই তিনটা তো পাবেনই, বাকি আরো আপনি অনেকগুলো পাবেন। যখন কাস্টমে গেলে আমরা দেখেন এই যে ভিএমনেট 0 পাচ্ছেন, ভিএমনেট 1 পাচ্ছেন, 2, 3 থেকে শুরু করে সব 19 পর্যন্ত আপনি 19টা ইন্টারফেস পাচ্ছেন, ভার্চুয়াল ইন্টারফেস। তার মধ্যে 0, 1, এইটা হচ্ছে নেট, 0 হচ্ছে ব্রিজ, 1 হচ্ছে হোস্ট অন অ্যাডাপ্টারে আছে। এখন আপনি যদি ভিএমনেট 2-তে দেন তাহলে কি হবে? ভিএমনেট 2 এগুলো হচ্ছে কিন্তু বাই ডিফল্ট থাকবে, কেমন? আপনি ভিএমনেট 2 দিলেন, এটাকে ভিএমনেট 2 দিলেন, এটাকেও আপনি ভিএমনেট 2 দিলেন, এখন এই যে ভিএমনেট 2, এটাও ভিএমনেট 2 এর সাথে কানেক্টেড, এটাও ভিএমনেট 2 এর সাথে কানেক্টেড। তার মানে কি অ্যাকচুয়ালি আমার একই সুইচের সাথে কানেক্টেড, তাই তো? আমি যখন এই মেশিন, দুইটা মেশিন, যখন এই মেশিনটাও ভিএমনেট 2 এর সাথে কানেক্ট হবে, এই মেশিনটাও যখন ভিএমনেট 2 এর সাথে কানেক্ট হবে, তার মানে কি অ্যাকচুয়ালি আমার একটি সুইচ, এটা ভিএমনেট 2 সুইচ, এই ভিএমনেট 2 এর সুইচের সাথে দুইটা কানেক্টেড, এটা একে অপরের সাথে কানেক্টেড আছে, রাইট? এখন আমি যদি যাই, এখানে দেখেন কোন আইপি পাচ্ছে, এখানে কিন্তু কোন আইপি, কোন আইপি পাচ্ছে না, কারণ কি, কোন ডিএসসিপি এনেবল করা আছে, এখানে তো ভিএমনেট 2 এর জন্য কোনো ডিএসসিপি সার্ভিস নাই, আছে? ভিএমনেটের জন্য যেহেতু কোনো ডিএসসিপি সার্ভিস নাই, সে তাহলে কিন্তু ভিএমনেট 2 থেকে কোনো ডিএসসিপি করে কোনো আইপি সে পাবে না। আপনি এখন যেটা কাজ করতে পারেন, দেখেন এখানে কিন্তু ভিএমনেট 2 এর জন্য কোনো কিছু এখানে কিন্তু নাই, সো আমরা এটা কাজ রিস্টোর ডিফল্ট দিয়ে দিই, একবার রিস্টোর করি, হ্যাঁ, একদম ইনস্টল করলে যে ডিফল্ট মোডে যে ইনস্টল হয় সেটা আমরা দেখি। আচ্ছা, যখন ভার্চুয়াল মেশিন পাওয়ার অন থাকবে তখন এটাকে রিস্টোর করা যাবে না সে বলতেছে, আচ্ছা তাহলে এখন দরকার নাই। আচ্ছা, এইটুকু তো বুঝলাম যে যেহেতু আমার ডিএসসিপি সার্ভিস নাই, যে সে আইপি পাবে না, তাহলে আমরা কি করতে হবে এখানে, আমাদের ম্যানুয়ালি আমরা আইপি বসাবো। আমরা ম্যানুয়ালি একই রেঞ্জের আইপি বসাচ্ছি, এখন একই রেঞ্জে যেহেতু আইপি বসেছি তাহলে কি এরা নিজেদের ভিতরে পিং করে পাবে? এটা হচ্ছে 2, 10.1.1.2। এখন আমি যদি পিং করি, পিং করে পাচ্ছে, তার মানে ওই পাশ থেকেও পাবে অবভিয়াসলি, যদি আপনার ফায়ারওয়ালে কোনো সমস্যা না থাকে। কত আইপি? 1.1.1। আচ্ছা, এখন এই মেশিন, এই মেশিনটা কি আমার ইচ্ছার সাথে মেইন মেশিনের সাথে পিং করে পাবে? না স্যার, আমার এখানে কিন্তু কোনো ইন্টারফেসও কিন্তু নাই। জি স্যার,
আমি নিছি কত, ভিএম নেট টু নিছি, তাই না? সো আমি এখন নিয়েছে। যদি চাই আমি ভিএম নেট টুটাকে ক্রিয়েট করতে পারবো, ভিএম নেট টুটাকে আমি ইচ্ছা করলে কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। দেখেন, ভিএমনেট টু এর সাথে নিছিলাম না আমরা, আমরা অ্যাডিং করতেছি একটা অ্যাডাপ্টার, অ্যাড করতেছি, করলাম অ্যাপ্লাই, ওকে। তাহলে আই হোপ একটা অ্যাডাপ্টার চলে আসছে, এটা আসছে। এখানে কত আছে আইপি? এখানে ডিএসসিপি সার্ভিস নাই যেহেতু, সেখান থেকে পাবেন। সো এখানে আমরা 10.3 দিচ্ছি, এখন এটাকে কি পিং করে পাবে? পাচ্ছেন, তাই তো? ফিজিক্যাল মেশিন থেকে কি আমি পাবো? পাবো সরি, 10.1.1 কত, ওয়ান কে দিচ্ছি, পাচ্ছি। তো এখন ফিজিক্যাল মেশিন থেকে পাচ্ছি, ভালো করে বোঝেন, ফিজিক্যাল মেশিন থেকে আমি পাচ্ছি, কিন্তু ফিজিক্যাল মেশিনের আমি মূল নেটওয়ার্কটাকে কি পিক করে পাবো? না স্যার, মূল নেটওয়ার্ক কত? 172, দেখেন পাবো না। এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেশিনের মূল নেটওয়ার্ক, আর এটাকে যেহেতু পাচ্ছি না, তার মানে এর থ্রু দিয়ে তো ইন্টারনেটে যেতে হলে তো এই নেটওয়ার্কের থ্রু দিয়ে যেতে হবে, যার সাথে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। পারবো না। ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। এখন দেখেন, আমি যদি ভিএমওয়্যারে যাই, এখন দেখেন এখানে আমার ভিএমনেট টু চলে আসছে, আসছে। আপনি এখন যদি আপনি ডিএসসিপি সার্ভিস এখানে এনেবল করতে চান, পারবেন। এখানে কত আছে, 31, তাই না? দেখেন এখান থেকে আপনি এখন এনেবল করতে পারবেন, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি চাই ক্লোজ ক্লোজ ভিএমনেট টু প্রপার্টিস, আপনি এখানে যতগুলো আসবে আপনার মূল মেশিনে ওইখানে চলে যাবে, মানে ওই ভিএমওয়্যারের কনফিগারেশনে চলে যাবে, কিন্তু ওই অ্যাডাপ্টারটা অ্যাড হয়ে যাবে, ওখান থেকে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এখন আমি, এখন কি আসছে, ডিজেবল করে একবার একবার এনেবল করি, ডিটেলস, দেখেন 30.1, সবসময় দেখছি আমরা আইপি অ্যাড্রেসটা কত আসে, ফার্স্ট ইজেবল আইপি আসে, এবং ডিএসসিপি সার্ভারটা লাস্ট ইজেবল আইপি হিসেবেই সে নিজেকে কনসিডার করে নেয়। এখন যদি আমি এখানে যাই, এখন যদি আমি আইপি যদি নিতে চাই, পারবো না, বিকজ অফ এখন আমার ডিএসসিপি সার্ভার আছে একটা, দেখছেন 31 চলে আসছে। এটা তো সেম, এখন যেহেতু আমার ডিএসসিপি সার্ভিসটা আমি এখন এনেবল করছি, দ্যাটস হোয়াই সে এখন পাবে 129, ওটা ছিল 128, একটা 129, কারণ 128 থেকে আমার ডিএসসিপি তে স্কোপটা রেডি করছিলাম। কিন্তু এই যে একই জিনিস, হোস্ট অনলি আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, কেমন? দেখেন আপনারা যখন যখন করছেন, দেখেন সে নিজেকে কি করে নিছে, হোস্ট অনলি করে নিছে। তো হোস্ট অনলি বৈশিষ্ট্য কি ছিল, আমার ইন্টারনাল ভিএম গুলো, ইন্টারনাল ভিএম গুলো কি শুধুমাত্র কানেক্টিভিটি পাবে, কেমন, কিন্তু কি পাবে না, আমার মেন মেশিনের ফিজিক্যাল মেশিনের নেটওয়ার্কটাকে পাবে না, বাহিরেও যেতে পারবে না, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, অন্য নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড হতে পারবে না, পারবে না। ক্লিয়ার? আচ্ছা, আর একটা আছে আমাদের বাকি, সেটা কি,
ল্যান্ড সেগমেন্ট। এখন এটাকে যদি আমি ল্যান্ড সেগমেন্ট করি, দেখেন ল্যান্ড সেগমেন্ট, ল্যান্ড সেগমেন্ট বাই ডিফল্ট থাকে একটা, কটা থাকবে? একটা থাকবে। কেমন? আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। দেখেন ল্যান্ড সেগমেন্ট এখন কিন্তু নাই, আছে। যদি না থাকে আপনারা কি করবেন, একটা তৈরি করে নেবেন, অ্যাড, এই একটা করলো, তাহলে আমি এখন একটা পাবো। আরো যদি দরকার হয় করে নিতে পারি। তো এটার সুবিধা কি, আপনি আপনার মতো করে ইন্টারনাল নেটওয়ার্কটা সাজাতে পারবেন আপনার মতো করে। যেমন এই যে আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাইছি, এই যে ধরেন এই পিসিটা, বাবা এই যে এক নম্বর পিসি, এটা এটা দুই নম্বর পিসি, এটা তিন নম্বর পিসি। কেমন? তো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম, এক আর দুই কানেক্টেড, দুই আর তিন কানেক্টেড, মানে দুই একের সাথে কানেক্টেড, তিনের সাথে কানেক্টেড, কিন্তু এক শুধু দুইয়ের সাথে কানেক্টেড, তিন শুধু দুইয়ের সাথে কানেক্টেড। যদি এরকম রিকোয়ারমেন্ট হয় তাহলে এখানে আমার সুইচ কয়টা লাগবে বলেন? দুইটা লাগবে স্যার, একটা, তিনের একটা, আর দুইয়ের দুইটা। তো এখানে কিন্তু আমি একটা সুইচ দিয়ে কাজ করতে পারবো না, পারবো না স্যার? একটা, এখানে কি আমি এক সুইচের সাথে কানেক্টেড হতে পারবো? তিনটাতে এক সুইচ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার কোশ্চেনটা আবার একটু বুঝে বলবেন স্যার। আমি বলছি এক আর দুই কানেক্টেড থাকবে, জি স্যার, আর তিন আর দুই কানেক্টেড থাকবে, এক দুইয়ের সাথে কানেক্টেড, তিন দুইয়ের সাথে কানেক্টেড, কিন্তু দুই উভয়ের সাথে কানেক্টেড। ফিজিক্যালি, ফিজিক্যালি যখন আপনি করবেন তখন আপনি কিন্তু একটা সুইচ নিয়ে করতে পারবেন, পারবেন না? ফিজিক্যালি যখন করবেন তখন কিন্তু আপনি ইচ্ছা করলে কি এক সুইচের সাথে কানেক্ট করে কাজ করতে পারবেন, এক এই যে বাবা বই না, হ্যাঁ সব বই দিচ্ছে। আচ্ছা তো দুই আর এটা হচ্ছে আমার তিন নম্বর পিসি। আমি যদি ফিজিক্যালি যখন কাজ করব তখন আমি জাস্ট কি করব, এই এক সুইচের সবগুলো পোর্টের সাথে কানেক্ট করে দিব। তখন আমি কি করব, এই এইখানে এইখানে আমি একটা আইপি বসাবো, ধরেন আইপি বসালাম কত, 10 ব্লকের আইপি বসালাম, ঠিক আছে? এই 30 তে আমি 30 ব্লকের আইপি বসালাম, 20 তে যে আমি 10 ব্লকের আইপি বসাবো, 30 ব্লকের আইপি বসাবো, পারবো কি না? ভালো করে বোঝেন, এক ইন্টারফেসে দুই আইপি বসানো যায় না, কথা বলেন না কেন? আমার এখানে আইপি কত আছে, আমি স্ট্যাটিক আইপি বসে, স্ট্যাটিক আইপি বসাতে হবে, ডিএসসিপি করে পারবেন না। আমার এই একটা ল্যান্ড কার্ড, এই ল্যান্ড কার্ডে আমি একটা আইপি বসাচ্ছি, 10.1.1.1। তাহলে এখানে আইপি কয়টা আছে? একটা। এই ল্যান্ড কার্ডে কি আমি আর আইপি বসাতে পারবো না? না স্যার। না স্যার। কি না স্যার? আমি তো অন্য নেটওয়ার্কই বসাবো, আমি এক নেটওয়ার্কে আইপি কেন দুটো বসাবো? আমি সেটা বলতেছি যে আমি দুই নেটওয়ার্কে আইপি বসাতে পারবো কিনা। পারবো। কোথা থেকে বসাবো? ভুলে গেছেন, অ্যাডভান্স, অ্যাড। আমি এখন 30.1.1.1 বসাইলাম, ঠিক আছে? তাহলে এখন এখানে আমার কয়টা আইপি আছে? এটা অনেকদিন পরে দেখলাম, 10.30. সো আমি এই যে এই নেটওয়ার্কটাতে এইখানে 10 ডট আইপি বসাবো, 30 ডট আইপিও বসাবো। আর এইখানে এইখানে কি করলাম, এইখানে আমি 10 আইপি বসাইছি, তাহলে কি হবে, 10 10 পাবে, আর এখানে 30 আছে, তাহলে 30 30 পাবে। তার মানে এই দুইয়ের সাথে তিন কানেক্টেড, দুইয়ের সাথে একও কানেক্টেড,
মানে এক শুধুমাত্র দুই এর সাথে কানেক্টেড, তিন শুধুমাত্র দুই এর সাথে কানেক্টেড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কোনো বুঝতে কোনো সমস্যা আছে? এখানে তো পিসি তো রাউটিং কিছু বোঝে না, এখানে রাউটার নাই, সো এখানে রাউটিং হবে না যে 10 থেকে আমি 30 পাবো বা 30 থেকে 10 পাবো। সো আমি কিন্তু ভিন্ন নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারি একই সুইচ দিয়ে, একটা সুইচ ইউজ করে। কিন্তু আমি যখন ভার্চুয়ালি কাজ করতেছি, এই ভার্চুয়ালি যখন আমি এই কাজটা করব, তখন কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমার কি লাগতেছে, দুইটা সুইচ লাগতেছে, ভার্চুয়াল সুইচ, তাই না? সো এই এক আর দুইকে আমি একটা সুইচের সাথে, এটা ল্যান সেগমেন্ট 1 মনে করেন, ল্যান সেগমেন্ট 1 এর সাথে এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, তার মানে কি অ্যাকচুয়ালি এই যে 1 টু 1 কানেক্টেড। ক্লিয়ার? জি স্যার। আমি এই যে এখানে এটাকে এটা কেটে দেই, এই যে আইটিবিডি এডিডিএস, এটাকে আমি কি করব, ল্যান সেগমেন্ট 1 এর সাথে আমি রাখতেছি, ল্যান সেগমেন্ট, সরি, এটাকে আমি ল্যান সেগমেন্ট 1 এর সাথে রাখলাম। কেমন? এই এডিসিটাকেও আমি কি করলাম, ল্যান সেগমেন্ট 1 এর সাথে কানেক্ট করব। ল্যান সেগমেন্ট 1 এর সাথে কানেক্টেড মানে কি, এই 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 দুজনের সাথে একে অপরের সাথে কানেক্টেড। এখানে দেখেন আইপি কিন্তু সে পাবে না, তাই তো? কারণ ডিএসসিপি সার্ভিস এখানে নাই। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা 10.1.1.1 দিলাম। তাহলে এখানে আইপি কত আছে, 10 ব্লক। আর এখানেও আমি কি করব, তার মানে কি এরা এখন একে অপরের সাথে কানেক্টেড। আমি এখন পিং করে পাবো, এটা আইপি কত, 10.1.1.2, সো পিং 10.1.1.1 পিং করে পাচ্ছি, তার মানে একে অপরের সাথে কানেক্টেড। কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু আমার কোনো আমার ল্যান অ্যাডাপ্টারে যায় কিন্তু কোনো ইন্টারফেস কিন্তু ক্রিয়েট হয় নাই। ক্লিয়ার? এখানে কিন্তু কোনো ইন্টারফেস ক্রিয়েট হবে না, দ্যাটস আমি ফিজিক্যাল মেশিন থেকেও কিন্তু ওইগুলোকে কোনো কানেক্ট করতে পারবো না, শুধুমাত্র আমার একদম ফ্রেশ ইন্টারনাল কানেক্টিভিটি, এটা অর্থাৎ আমার এই দুই মেশিনে একে অপরের সাথে কানেক্টেড থাকবে। কেমন? এখন এখানে যদি আমার আরেকটা মেশিন থাকতো, তাহলে এটা যদি আমার সিডিসি হয়, এইখানে আমি যদি এই যেমন ধরেন লাইন সেগমেন্ট 2 আছে আরেকটা, তাই না, এই এডিসিটাকে, এই এডিসি এখন কি এটার সাথে কানেক্টেড হয়েছে, এখন আমি যদি চাই এডিসিটাকে আমি অন্য আরেকটা নেটওয়ার্কের মাধ্যমে সিডিসির সাথে কানেক্ট করব, বুঝতেছেন কথা আমার? এটাকে আমি অন্য নেটওয়ার্কের সাথে কানেক্ট করব, তাহলে আমার কি লাগবে, আরেকটা ল্যান সেগমেন্ট লাগবে, তাই তো? এখানে আমার ল্যান সেগমেন্ট 1 এর সাথে কানেক্ট হলে তো কি হবে, ভালো করে বলেন, ল্যান সেগমেন্ট 1 এর সাথে যদি কানেক্ট করে তাহলে আমি এদের সাথে কেন এর সাথেও কানেক্টেড, তাই না? ল্যান সেগমেন্ট 2 এর সাথে কানেক্ট করব, আমি কাজ করব কি, আর একটা ল্যান সেগমেন্ট 2 নিলাম, এটাকে আমি দিচ্ছি 30 নেটওয়ার্ক মনে করে দিলাম, 30 নেট দিলাম, এটা নাম দিলাম 30 নেট, 30 নেটের সাথে কানেক্ট, এটাকে আমি কি করব, আর একটা ল্যান কার্ড এখানে লাগাবো, এই ল্যান অ্যাডাপ্টারটা আমি কি করব, 30 নেটের সাথে কানেক্টেড করলাম। ক্লিয়ার? আপনাদের একটা কোশ্চেন করার কথা ছিল কিন্তু করলেন না, দেখেন এই যে এটা আসছে, স্যার করব এখন, এখানে আসছে, এটাতে আমি কোন নেটওয়ার্ক বসাবো, 30 নেটওয়ার্ক বসাবো,
স্ট্যাটাস 30.1 এখানে আমি স্যার আবার কোশ্চেনটা করব না এটা আমার কত 30 নেটওয়ার্কে তাই তো জি স্যার কি কোশ্চেন হ্যালো স্যার আমার হচ্ছে ভিএমআর আমি মেশিন তৈরি করছি কিন্তু মেশিনের ভিতরে হচ্ছে ল্যান কার্ড শো করে না নেটওয়ার্ক কানেকশনের মধ্যে ভালো তো জিরো বা ইথার ওয়ান কিছু শো করে না ল্যান সেগমেন্টও নিছি নেট দিয়ে ট্রাই করছি ব্রিজ দিয়ে ট্রাই করছি আপনার ফিজিক্যাল মেশিনের এই যে এই এখানে মেইন অ্যাডাপ্টার শো করে না 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 ফিজিক্যাল মেশিনে না ভার্চুয়াল মেশিনে না শো করার কোনো কারণ নাই শাহিন একটু দেখে দিয়েন শাহিন আছেন ক্লাস শেষ করে ওর টিম ভিউয়ারটা দেখা দিবেন ঠিক আছে শাহিন না পালে ইমরান চেষ্টা করবেন দুজন মিলে চেষ্টা করবেন আগে শাহিন যদি পেরে যায় তো হয়ে গেল আচ্ছা এখন আমরা তাহলে এই যেটা নিলাম এখন আমরা যদি পিং করি কোনটাকে পিং করব 30 নেটওয়ার্ককে এন পিং পাচ্ছে আমি সিডিসির আইপি কত আমার 30.2 মানে 1.1.2 আর আমি পিং করছি 1 কে তাহলে এটা পাইছে আর আমি এটাকে আমি এটাকে পাবো 10 ব্লক থেকে কি পাবো 10 ব্লক কিন্তু পাবো না কারণ এটা আর এটা এখন আলাদা একটা সুইচের সাথে কানেক্টেড এটা এটা আলাদা একটা সুইচের সাথে কানেক্টেড ক্লিয়ার এই এডিসি থেকে এই এডিসি থেকে কিন্তু আমি এখন এটার আইপিও কো পাবো সিরিজ এর আইপিও পাবো রাইট দুটি পাবো জি স্যার 30.2 হচ্ছে সিরিজ এর আইপি আর 10.1 হচ্ছে আইটিভি এর আইপি 10.1 ই তো নাকি এটার আইপি কত সরি 1 তো নিজের আইপি 2 2 ও পাচ্ছি ওকে কারণ কি কারণ হচ্ছে এই দুটো আমি ল্যান্ড সেগমেন্ট 1 এর সাথে কানেক্টেড করছি আর এটা আমি আলাদা একটা ল্যান্ড সেগমেন্ট নাম দিয়েছিলাম 30 নেটওয়ার্ক নাম যা ইচ্ছা তাই দেন কারণ এইভাবে কাজ না করে এটা একটা ল্যান্ড সেগমেন্ট তাহলে বুঝতে পারছেন কিভাবে কাজ করে এখানে আমি এখন দুইটা অ্যাডাপ্টার অ্যাড করছি আমি দুইটা অ্যাডাপ্টার অ্যাড না করে আমি কিন্তু ইচ্ছা করলে এক অ্যাডাপ্টার দিয়ে কাজটা করতে পারতাম যেটা আমি আপনাদেরকে দেখাইছি সেটা কিভাবে এই ল্যান্ড সেগমেন্ট এটা রিমুভ করে দিলাম একটাই থাকলো ল্যান্ড সেগমেন্ট 1 ই থাকলো কেমন সবাই একই সুইচের সাথে কানেক্টেড সিডিসি টা আমার ল্যান্ড সেগমেন্ট 1 এর সাথে কানেক্টেড ল্যান্ড সেগমেন্ট 1 তার মানে কি তিনটাই কি এখন একই সুইচের সাথে কানেক্টেড দেখেন এটা ল্যান্ড সেগমেন্ট 1 এর সাথে কানেক্টেড ল্যান্ড সেগমেন্ট 1 এডিসি কি ল্যান্ড সেগমেন্ট 1 এর সাথে আমার কানেক্টেড আর সিডিসি ল্যান্ড সেগমেন্ট 1 এর সাথে কানেক্টেড সবাইকে একই সুইচের সাথে কানেক্টেড কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট আগে যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমি এখন ফিলআপ করতে পারবো কিভাবে করব সেটা ডিসেবল এনাবল আমার এখানে একটা আইপি আসার কথা রিফ্রেশ করে একটা আইপি আছে তাই তো তো এখন এখানে আমি যাচ্ছি এটা কিন্তু ডিএসসিপি সার্ভিসে থাকলে কিন্তু হবে না হ্যাঁ এখানে আমার একটা আছে অ্যাডভান্সে যাব এখানে আমি অ্যাড করব 30.1.1 দিলাম অ্যাড ওকে ওকে স্ট্যাটাস ডিটেইলস এখানে আমার দুইটা নেটওয়ার্ক আছে ঠিক আছে সরি এডিসি তো দিলাম কেন এটা আমি না এডিসি তো ঠিক আছে তো এডিসি তে আমার মাঝখানেটাতে দুইটা আইপি আছে কত কত 10 আর 30 এখন সিডিসি তে আমি যাই সিডিসি তে আমি কি করব 30 আছে তাই তো তাই তো কোনো সমস্যা নাই আমি তারপর একবার ডিসেবল করে এনেবল করি থার্টি ডট টু আছে এখন আমি এডিসি থেকে পিং করি 30.2 কে পিং করি পাচ্ছি তার মানে কি এই এডিসি থেকে আমি একই সুইচ কিন্তু আমার ভিন্ন নেটওয়ার্কে এডিসি থেকে সিরিজ থেকে আমি পিং করছি
এবার আমি 1.2 কে পিং করি, এই আইটিভি ডট এটার আইপি কত আমার ডিটেলসে 1.1, কি ব্যাপার? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার আইপি হচ্ছে 1.1, তাহলে আমি এডিসি থেকে আমি এটাকে পারছি, 30 নেটওয়ার্ক পাইছি, তাই তো? আর 10.1.1.1 কেও পাবো। ক্লিয়ার? সো আশা করি ল্যান্ড সেগমেন্টে আপনারা বুঝতে পারছেন। এবং কাস্টম কাস্টম এবং ল্যান্ড সেগমেন্টের মধ্যে পার্থক্য কি? কাস্টম হলে কি হবে? কাস্টম হলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসে কিন্তু একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে, এখান থেকে আমি ডিএসপি করে নিতে পারবো, কিন্তু ল্যান্ড সেগমেন্টে কিন্তু এই অপশনগুলো আমি পাবো না। ল্যান্ড সেগমেন্ট অবশ্যই আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। এখন স্যার আইটিভিটি কি সিডি থেকে পাবে স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। এখন আইটিভিটি কি সিডি থেকে পাবে, যেহেতু আমরা একই সুইচের মধ্যে আছি, ল্যান্ড সেগমেন্ট 1 দিয়ে সবগুলো কানেক্টেড, এটা সিডি থেকে পাবে কি না? জি স্যার। কেন এটা সিডি থেকে পাবে কেন? যেহেতু স্যার একই সুইচে আছি আমরা, মানে সেটার জন্য আর কি, যদি নেটওয়ার্ক আলাদা, তো নেটওয়ার্ক যদি আলাদা হয় তাহলে কি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে করতে হলে কি করতে হয়? যদি পাওয়ার কথা না, তাহলে কোশ্চেনটা কেন করলেন স্যার? মানে এটা যদি একদম মনে করেন আপনি ইনিশিয়াল বেগার, মানে ইনিশিয়াল স্টেজে আছেন, নেটওয়ার্কিং কেবল শুরু করছেন, তাহলে হতে পারে। কোশ্চেন করছেন সমস্যা না, আমি অ্যান্সার দিব, কিন্তু সহজভাবে অ্যান্সার দিলে তো আসলে এটা মানাবে না, তাই না? তাহলে পরবর্তীতে আবার এই ধরনের সিলি কোশ্চেন করার সাহস পাবেন। কোশ্চেন করছেন, ডাউট ক্লিয়ার হয়ে গেছে, এটা ভালো, কিন্তু কোশ্চেনটাতে এখন আসছে এই জিনিসটা হচ্ছে খারাপ। কোশ্চেন করছেন কোনো সমস্যা নাই, ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে, কোশ্চেন আসলো কেন এই স্টেজে এসে, এটা হচ্ছে আমার কোশ্চেন। এখন এই এই স্টেজে এসে কিন্তু এই কোশ্চেনটা করা উচিত ছিল না। আর এটা কিন্তু আমি একটু আগে বলছিও, যেহেতু আমরা পিছনে কাজ করতেছি, সে রাউটিং করার ক্যাপাসিটি তার নাই, দ্যাটস ওয়াই এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে সে যেতে পারবে না। পারবে না। ক্লিয়ার ইমরান? জি স্যার। এনি কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে বলেন। তাহলে আমি আশা করতে পারি যে VMware এর এই পাঁচটা অ্যাডাপ্টার নিয়ে কারো কোনো কনফিউশন নেই, যে কোনো নেটওয়ার্ক এখন আপনারা একে অপরের সাথে কানেক্ট করতে পারবেন আশা করি, রাইট? শাহিন, ইমরান, সুজন, সুজন কি অবস্থা? স্যার মোটামুটি বুঝছি, কিন্তু অনেকে ক্ষুধা লেগে গেছে, তাই না? চলে গেছে মনে হয়। স্যার আমি এখন লাঞ্চ করিনি স্যার। আমিও করিনি স্যার। আমিও না। আমিও করি নাই। আমিও করি নাই। গোলাম রব্বি স্যার বুঝতে পারছেন, আমি ভিডিওগুলো আপলোড করে দিব, আপনারা আবার একটু দেখে নেবেন। হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন পরবর্তীতে, সমস্যা নাই স্যার। হাই স্যার, কোশ্চেন ছিল না স্যার, ওটা জাস্ট একটা কৌতূহল ছিল স্যার। না কৌতূহল থাকবে কেন এই অবস্থায়, সব কৌতূহল ভালো না। পরশু বা তোর আবার ইনশাল্লাহ ডিসকাস করতে বসবো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন স্যার, আমাদের ক্লাসের ব্যাপারে একটু একটু তাড়া দিতে হবে স্যার। আমি তো কনসেন্ট্রেট কে দেখা যাক কি বলে। হতে পারে স্যার, হতেও পারে, ঠিক নাই স্যার। আমি কনফার্ম করছি, বাড়ি চলে যাব। এই যে শুনলেন তো, এই যে